তারা আন্দোলন সভা সমাবেশের যে উত্তাপটা তৈরি করেছে না, এটা নিয়ে এগোতে এগোতে সেই ওয়ার্মটা, এই উত্তাপটা থাকতে থাকতে তারা ইলেকশনে চলে গেলে আওয়ামী লীগের জন্য সবচেয়ে কঠিন অবস্থা হবে সেটা। আর যদি ওরা না যায়, আওয়ামী লীগের আরো অনেক কৌশল আছে যেগুলি দিয়ে তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচন এস্টাবলিশ করে ফেলতে চেষ্টা করতে পারবে বলে আমার মনে হয়। বাংলাদেশের রাজনীতিতে আসলে এই সরকারের অধীনে যদি বিএনপি নির্বাচনে না আসে কিংবা কোনো কারণে যদি এই সরকারের পতন ঘটে, রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে যাচ্ছে কিনা? শুনেন, এই সরকারের পতন পতন হবে না, কিন্তু বিরোধী দলের যে রাজনীতি বা আন্দোলন যেভাবেই বলেন, এর মধ্যে জনগণ যতটা, জনগণ ছাড়াও কিন্তু তাদের একটা আরেকটা এলিমেন্ট আছে, এটা হলো পশ্চিমা চাপ বা তাদের যে অতি আগ্রহ, এটা কিন্তু একটা আমরা সব সময় যে অ্যাসার্টেন করতে পারি তা না। কিন্তু আমি নির্বাচন পর্যন্ত তেমন কোনো অস্বাভাবিক কিছু ঘটবে এরকম কোনো কার্যকারণ আমি দেখি না, করার সুযোগ নাই, বড় কোনো স্যাংশন আসারও কিছু, মানে এটা কিছু তো দরকার হয় যে কোনো একটা কারণে। এই সাম্প্রতিক মানে অনেকগুলি মাস সরকার ওই রকম বড় ভয়াবহ রকমের কোনো মানবাধিকার লঙ্ঘন করছে না, ক্রস ফায়ার হচ্ছে না, বিরোধী দলগুলো মানে সভা সমাবেশ ভালো করে করতে পারছে। সো আমি তো কোনো ছুতা দেখি না যে কেউ এখানে ইন্টারফেয়ার করবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু একটা হইলে তো আমরা সবাই খুশি হব, সো এটা হোক, ওইটা দিয়ে তো আওয়ামী লীগের অ্যাম্বারাস হলে এটা আওয়ামী লীগের দায়িত্ব, এটা আমরা নিব না। আমি একটা কথা বুঝি যে ইলেকশনটা সম্ভবত হয়ে যাবে। এখন বিএনপি যদি ইলেকশনে অংশ নেয়, তারা আন্দোলন সভা সমাবেশের যে উত্তাপটা তৈরি করেছে না, এটা নিয়ে এগোতে এগোতে সেই ওয়ার্মটা, এই উত্তাপটা থাকতে থাকতে তারা ইলেকশনে চলে গেলে আওয়ামী লীগের জন্য সবচেয়ে কঠিন অবস্থা হবে সেটা। আর যদি ওরা না যায়, আওয়ামী লীগের আরো অনেক কৌশল আছে যেগুলি দিয়ে তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচন এস্টাবলিশ করে ফেলতে চেষ্টা করতে পারবে বলে আমার মনে হয়। ব্রিক্সে আরো একটা কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞার সময় আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। কিভাবে আসলে আমরা এই পথগুলোকে প্রশস্ত করতে পারছি? না, আমরা পথ প্রশস্ত করতে পারছি চাইতে শেখ হাসিনা এটা কিন্তু অনেকদিন যাবতই এই স্যাংশন বিরোধী, বিশেষ করে ইউক্রেন ওয়ারের পরে উনি কিন্তু বেশ মানে বিদ্রোহ করার মতো করেই বলছেন যে এই স্যাংশনগুলি আমাদের মতো দেশগুলিকে কীভাবে বিপর্যস্ত করছে, এবং এটা আমেরিকা মানে অলমোস্ট ইউনিলেটারালি এগুলি করে যাচ্ছে। সো উনি এটার বিরোধিতা করছেন এবং উনি একটা জনমত তৈরি করতে চাচ্ছেন বৈশ্বিক পর্যায়ে কিন্তু যে এটা এটার বিরুদ্ধে, এবং উনি আজকেও যে কমেন্ট করেছেন বলেছিলেন, আজকে যদি ওনার লাস্ট প্যারাগ্রাফটা দেখেন আপনি ওনার লিখিত বক্তব্যের, সেখানে সাউথ কোঅপারেশনের যে কথাগুলো তিনি বলেছেন, যে দেশগুলো আজকে দক্ষিণের দেশগুলো উত্তরের দেশগুলোর স্যাংশনের যে ভিকটিম হচ্ছে সেটা কিন্তু ক্যাটাগরিক্যালি উনি যে কথা বলে আসছেন, যেটা আপনি বললেন একটা বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা করছেন ওনার।